আরে আগেকার রুগী বুড়ো মানুষ রুগী মেডিকেল নিতে পারি, ডাক্তারখানা নিতে পারি, রোডি বেওনা আরো সাহায্য হয়েছি। ধন্যবাদ জানাচ্ছি এই অঞ্চলের কৃতি সন্তান বিশিষ্ট দানবীর সমাজ সেবক জনাব আলহাজ জসিমউদ্দিন সাহেবকে, যেহেতু উনি অনেক নিরলস পরিশ্রম করে আমাদের এমপি মহোদয়কে এই বাজেট বরাদ্দ প্রদানের জন্য। এতদিন আমাদের রাস্তাটা ভাঙ্গা ছিল, যে আমরা স্কুলে যেতে অনেক কষ্ট ভোগ করছি, যার কারণে এখন রাস্তাটা করে দেওয়ার ফলে আমরা এখন অনেক আনন্দ বোধ করতেছি। স্বাধীনতার পরবর্তী সময়ে এই সড়কটি একটি অবহেলিত সড়ক হিসেবে পরিচিত ছিল। বিশাল একটি জনগোষ্ঠীর চলাচলের একমাত্র অবলম্বন এই সড়কটি, অথচ স্বাধীনতার অর্ধশত বছর পরও কাঙ্ক্ষিত উন্নয়নের চোয়া পায়নি এই সড়কটি। এই নিয়ে এলাকাবাসীর ক্ষোভ থাকলেও অবশেষে সরকারের সুদৃষ্টি পড়েছে গুরুত্বপূর্ণ এই সড়কে। এটি ফটিকচুরির উত্তরাঞ্চলের জনপদ বুসপুর ইউনিয়নের 7 নং ওয়ার্ডের মহাজন পাড়া সড়কের সচিত্র। একাদশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা সাংসদ খাদিজাতুল আনোয়ার সোনি এই সড়কটি কার্পেটিং করে উন্নয়নের আওতায় আনার জন্য ইতিমধ্যে 2,50,00,000 টাকা বরাদ্দ দিয়েছেন। স্থানীয় বাসিন্দা সৌদি আরব প্রবাসী এলাকার দানশীল ব্যক্তিত্ব আলহাজ মোহাম্মদ জসিমের অনুরোধে সাংসদ খাদিজাতুল আনোয়ার সোনি বিশেষ এই বরাদ্দ দিয়েছেন। অবস্থান করছি চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার বুসপুর ইউনিয়নের 7 নং ওয়ার্ডে। আমার পেছনে যে সড়কটি দেখছেন, এই সড়কটি অন্তত 50 বছর ধরে স্বাধীনতার পরবর্তী সময়ে এই সড়কটি একটি অবহেলিত সড়ক হিসেবে পরিচিত ছিল। অথচ এই সড়ক দিয়ে প্রতিদিন বিশাল একটি জনগোষ্ঠী সড়কের উপর নির্ভরশীল ছিলেন। ফটিকছড়ির সাবেক সাংসদ মরহুম রফিকুল আনোয়ারের মেয়ে, তিনি গত সংসদের সংরক্ষিত মহিলা আসনের এমপি ছিলেন। তিনি বিশেষ একটি বরাদ্দ, 2,50,000 টাকার একটি বরাদ্দ দিয়ে এই সড়কের উন্নয়ন কাজ ত্বরান্বিত করেছিলেন। এখন তিনি ফটিকছড়ির প্রত্যক্ষ ভোটে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। এলাকার মানুষ প্রত্যাশা করছেন এই সড়কের পাশাপাশি এই এলাকায় আরও বৃহৎ পরিসরে তিনি উন্নয়ন করবেন। এই সড়কের উন্নয়ন কাজ উদ্বোধন হওয়ার পর থেকে এলাকায় যেন উৎসবের আমেজ লেগেছে। না রোডি বেওনা আরো সাহায্য হয়েছি, আরো আগেকার রুগী বুড়ো মানুষ রুগী মেডিকেল নিতে পারি, ডাক্তারখানা নিতে পারি, রোডি বেওনা আরো সাহায্য হয়েছি। ওদের মধ্যে ইচ্ছা আছে নেরে ধন্যবাদ জানাই, শনিয়ারও আরো ধন্যবাদ জানাই। দশমীর কারণে মানে শনিয়ার ভাই, শনিয়ার কারণে মানে সরকারের ভাই। এই রোডটা আরো সুবিধাই গাড়ি ঘোড়া আনার দায়িত্ব ধন্যবাদ পারি। এখন এই রাস্তা আরো খুব সাহায্য হয়েছে। আজ তো 40-50 বছর লোক দেখছি বাঙ্গাসুর আছে, একদম বাঙ্গাসুর আছে। এইবার ফাঁসি এই আর প্রবাসী জসিমউদ্দিনের সভাপতিতে আর বর্তমান এমপি খাদিজা তোলার শুনি ফাঁস গুজি তো ইয়ান্লাই মোটামুটি আর এলাকাবাসীর পক্ষ তো ওরা অসংখ্য ধন্যবাদ জানাই। বিশেষ করে আর বর্তমান নবনির্বাচিত সংসদ সদস্য খাদিজা সোনিকে ধন্যবাদ জানাই, সাথে সাথে যার যার অক্লান্ত পরিশ্রম জসিমউদ্দিন প্রবাসী ওরও আর ধন্যবাদ জানাই। নানা শ্রেণী পেশার মানুষ প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ফটিকছড়ির নবনির্বাচিত সংসদ সদস্য খাদিজাতুল আনোয়ার সোনি ও এলাকার দানশীল ব্যক্তিত্ব সৌদি প্রবাসী মোহাম্মদ জসিমকে কৃতজ্ঞতা জানিয়ে বলেছেন, উত্তর ফটিকছড়ি বুসপুর একটি জনবহুল এলাকায় বুসপুরের অত্যন্ত প্রত্যন্ত অঞ্চলের আজকে 7 নং ওয়ার্ডে আমাদের যে রাস্তাটির কাজ হতে যাচ্ছে বা শুরু হয়েছে ইতিমধ্যে সম্পন্ন হবে। এই রাস্তাটি শুরু হওয়ার পূর্বে অত্যন্ত ঝুঁকিপূর্ণ জরাজীর্ণ ছিল। এই অঞ্চলের মানুষগুলো স্কুল ছাত্রছাত্রীরা থেকে শুরু করে সাধারণ মানুষরা বাজারে অথবা মেডিকেল হসপিটালে যেতে অনেক কষ্ট সাধন হতো। এই দুর্গম লাঘবের জন্য তৎকালীন এমপি আমাদের প্রয়াত সাংসদ আলহাজ রফিকুল আনোয়ারের কন্যা, উনি এই অঞ্চলে এসে এই রাস্তাটি দেখে খুব দুঃখ প্রকাশ করেছেন এবং ইতিমধ্যে তিনি প্রায় 2,50,000 টাকার বরাদ্দ দিয়েছেন এবং রাস্তার কাজটি এখনও চলমান আছে। আমরা এই বুসপুরবাসী অথবা 7 নং ওয়ার্ডের এই প্রত্যন্ত অঞ্চলের সাধারণ মানুষের পক্ষ থেকে আমাদের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মাননীয় সাংসদ নবাব খাতিজাউল্লাহ সোনিকে এবং ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ জানাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রীকে, ধন্যবাদ জানাচ্ছি এই অঞ্চলের কৃতি সন্তান বিশিষ্ট দানবীর সমাজ সেবক জনাব আলহাজ জসিমউদ্দিন সাহেবকে, যেহেতু উনি অনেক নিরলস পরিশ্রম করে আমাদের এমপি মহোদয়কে এই বাজেট বরাদ্দ প্রদানের জন্য। এখন রাস্তা হওয়াতে আমাদের অনেক সুবিধা হয়েছিলেন।